এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র 2019 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, একাদশ শ্রেণীতে ভূগোল 2019 সালে যে সমস্ত MCQ, SAQ এবং বোর্ড কোশ্চেন দিয়েছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি আছে, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার এরাটোস্থিনিস। তো দেখো, পরের কোশ্চেন কি আছে, পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম, এর অ্যান্সার হবে আন্দ্রিস চ্যুতি। তো দেখো, পরের কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে, পরের কোশ্চেন বলেছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার গুটেনবার্গ বিযুক্তি। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো দেখো, এখানে 12 নম্বরের কোশ্চেন কি আছে, বিয়োজকের একটি উদাহরণ কি, এর অ্যান্সার কি হবে, ব্যাকটেরিয়া। তো দেখো, পরের কোশ্চেন কি আছে আমাদের, 4 নম্বরের কোশ্চেন কি আছে, ম্যাগমা শিলাস্তরের সমান্তরালের ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে কি, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার শিল। পরের কোশ্চেন কি আছে, 5 নম্বরের কোশ্চেন, ভূমিকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয়, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার উপকেন্দ্রে। পরের কোশ্চেন কি আছে, রোমান সিক্সে কি আছে, নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলে, নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলে, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার বেনিয়ফ জোন। পরের কোশ্চেন কি আছে, রোমান সেভেনের কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের জলের গড় তাপমাত্রা, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 27 ডিগ্রি সেলসিয়াস। পরের কোশ্চেন কি আছে, রোমান 8-এর কোশ্চেন কি আছে, একটি চুন জাতীয় সিন্ধু গর্দের উদাহরণ দাও, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার টেরোপড বলা হয়। পরের কোশ্চেন কি আছে, নিউ ফিনল্যান্ডের দ্বীপের কাছে যে উষ্ণ শীতল স্রোত মিলিত হয়, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোত। পরের কোশ্চেন কি আছে আমাদের, বাস্তুবিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হেকেল। পরের কোশ্চেনের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার বায়োম। এখানে কি বলেছে, উদ্ভিদ ও প্রাণী জগতের জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলা হয় তাকে কি বলে, বায়োম বলে। তো তোমরা তো জানো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে আমি 2019 সালের একাদশ শ্রেণীর ভূগোলের সমস্ত MCQ, SAQ নিয়ে আলোচনা করছি। তো দেখো, এই দেখো পার্ট বি এ সলভ করাচ্ছি। তো দেখো, এখানে 14খানা কোশ্চেন তোমাকে লিখতে হবে, অথবা যদিও থাকে এখানে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে। তো তোমরা তো জানো, এরাটোস্থিনিস। তো দেখো, বি এর অ্যান্সার, সি এর কোশ্চেনের অ্যান্সার আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি মনে করি এখান থেকে প্রতি বছর তোমরা পরীক্ষায় কমন পাবে। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি এখানে MCQ এবং SAQ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি 2019 সালের। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থাকো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।